মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। স্নান করতে যাওয়ার আগে তালটা আস্ত ছিল, যখন এসে দেখি তালটা কেউ ছেঁচে গেছে। কে করেছে বলুন তো? আমি কি করে বলবো, দেখতে পাচ্ছেন তো আমি কাজ করছি এখন, আমার প্রশ্ন করে কিলাম তাই না? আপনি সত্যি কিছু জানেন না বলুন। বললাম তো না, আমার মনে হয় সেদিন যেমন গোপাল এসে আপনার ঝুলন সাজিয়ে দিয়ে গেছিল, আজকেও বোধ হয় গোপাল এসে আপনার জন্য তাল ছেঁচে দিয়েছে। তাই বলছি আপনি আপনার কাজ করুন, আমি আমারটা করি। আপনি কি ভেবেছেন আমি সব পারি নাকি? আমি শুধু রান্না করতে পারি তা বলে কি তাল ছেঁচতে পারি? হ্যাঁ, আমার মনে হয় ঠাম্মি এটা করে দিয়েছে আপনার জন্য। আম্মি না, গোপালি তাল ছেঁচেছে আর মিষ্টি সাবানের গন্ধ ছাড়ছে আপনার হাত দিয়ে। বলছি এই তালটা ছাঁচতে গেলে না আমি নিজেই ছেঁচে যেতাম। থ্যাংক ইউ গোপাল দা। বেমালুম পুজো গেল, আবার খিলখিল করে হাসছে, কারোর জন্য না, কোনদিন ভালো করতে নেই। গোপাল তুমি কি আমার হাতে তালের বড়া খেতে চাও না? যে করছে ঘটক দিদি কিছুই বুঝতে পারছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।